ओम नमो भगवते राम कृष्णाय। आजकेर मनन एई पर्वे आमरा भारते विवेकानंद ग्रंथ थेके पाठ करछी। आजकेर पाठ 71तम पर्व। एखाने स्वामी विवेकानंद दक्षिण भारते भारतेर भविष्य विषय जे भाषण दिएछिलेन तार अंश विशेष पाठ करछी। स्वामीजी एखाने बोलछेन, बंधुगण, विभिन्न जातिर मध्ये বিবাদের প্রয়োজন নাই, বিবাদে কি ফল হইবে উহা আমাদিগকে আরও বিভক্ত করিবে, দুর্বল করিয়া ফেলিবে, আরও অবনত করিয়া ফেলিবে। একচেটিয়া অধিকারের একচেটিয়া দাবির দিন চলিয়া গিয়াছে, ভারত হইতে চিরদিনের জন্য চলিয়া গিয়াছে। আর ইহা ভারতে ইংরেজ শাসনের অন্যতম সুফল। মুসলমান শাসনকালেও এই একচেটিয়া অধিকার লোপের যে সুফল ফলিয়াছে সেজন্য আমরা উহার নিকট ঋণী। তাহাদের রাজত্বে যে সবই মন্দ ছিল তাহা নহে, জগতের কোনো জিনিসই সম্পূর্ণ মন্দ নহে, সম্পূর্ণ ভালো নহে। মুসলমানের ভারত অধিকার দরিদ্র পদ দলিতদের উদ্ধারের কারণ হইয়াছিল। দারিদ্র অবহেলার জন্যই আমাদের এক পঞ্চমাংশ লোক মুসলমান হইয়া গিয়াছে। কেবল তরবারির বলে ইহা সাধিত হয় নাই, কেবল তরবারি ও অগ্নির বলে ইহা সাধিত হইয়াছিল, একথা মনে করা নিতান্ত পাগলামি। আর তোমরা যদি সাবধান না হও, তবে মাদ্রাজের পঞ্চমাংশ এমনকি অর্ধেক লোক খ্রিস্টান হইয়া যাইবে। মালাবার দেশে আমি যাহা দেখিয়াছি তা অপেক্ষা অধিকতর মূর্খতা জগতে আর কিছু কি থাকিতে পারে? পারিয়া বেচারাকে উচ্চবর্ণের সঙ্গে এক রাস্তায় চলিতে দেওয়া হয় না, কিন্তু যে মুহূর্তে সে খ্রিস্টান হইয়া পূর্ব নাম বদলাইয়া একটা যা হোক ইংরেজি নাম লইল বা মুসলমান হইয়া মুসলমানি নাম লইল, আর কোনো গোল নাই, সব ঠিক। এইরূপ দেখিয়া ইহা ছাড়া আর কি সিদ্ধান্ত করিতে পারা যায় যে মালাবারবাসীরা সব পাগল, তাহাদের গৃহগুলি এক একটি উন্মাদ আশ্রম, আর যতদিন তাহারা নিজেদের প্রথা ও আচারাদি সংশোধন না করিতেছে ততদিন তাহারা ভারতের প্রত্যেক জাতির ঘৃণার পাত্র হইয়া থাকিবে। এই ম্যাথন নিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত অপূর্ব সুন্দর একটি কবিতা রচনা করেছেন। এটি এরকম বলা হয়েছে, কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অশুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে, ঘুচাইছ রাত্রিদিন সর্বক্লেদ গ্লানি, ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে, হে বন্ধু তুমি একা জেনেছ সেবানি। নির্বিচারে আবর্জনা বহ অহরনিশ, নির্বিকার সদা শুচি তুমি গঙ্গা জল, নীলকণ্ঠ করেছেন পৃথিবীর নির্বিষ, আর তুমি তুমি তারে করেছ নির্মল। এসো বন্ধু এসো বীর, শক্তি দাও চিতে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। এরপর স্বামীজি আরো বলছেন, এরূপ দূষিত ও পৈশাচিক প্রথাসমূহ যে এখনো অবাধে রাজত্ব করিতেছে ইহা কি তাহাদের ঘোরতর লজ্জার বিষয় নয়? নিজেদেরই সন্তানগণ অনাহারে মরিতেছে, আর যে মুহূর্তে তাহারা অন্য ধর্ম গ্রহণ করে অমনি তারা পেট পুরিয়া খাইতে পায়। বিভিন্ন জাতির ভিতর দেশদ্বন্দ্ব আর থাকা উচিত নয়। অনুরূপ ভাবনায় আমরা দেখি রবীন্দ্রনাথ অপমানিত কবিতায় লিখছেন, হেমোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান,
মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে, বিধাতা রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে, চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ, অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে, তোমার মঙ্গল ঢাকি করিছে সে ঘোর ব্যবধান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শির অসম্মান ভার, মানুষের নারায়ণে তবু করোনা নমস্কার, তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়াইছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে, সবারে না যদি ডাকো এখনো সরিয়ে থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের মধ্য দিয়ে কীভাবে সমন্বয় আসছে আমরা জানি, তিনি সকলকে মিলিয়ে একাকার করবার চেষ্টা করেছেন, যত মত তত পথ বাণী দিয়ে গিয়েছেন, তারই বার্তাবহ স্বামী বিবেকানন্দ। তার সম্বন্ধে স্বামী প্রেমেশানন্দ যে অপূর্ব সুন্দর সঙ্গীতে লিখছেন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, জ্ঞান ভকতি বিতরণে নরশরীর ধারণ, বিগত গেহ বন্ধন বিজিত মীন কেতন, রূপে কাম গঞ্জন বাণী বীণা নিন্দন, প্রেমমত্ত নর্তন অভিরভি গর্জন, ভূদর সাগর লঙ্ঘন জীব তারণ কারণ, কূট কপটি মর্দন সজ্জন মনমোহন, বিশ্ব মানব বন্দে তোমায় রামকৃষ্ণ নন্দন, ধর্ম ভেদ ভঞ্জন বন্দি জগত বন্দন, জ্ঞান ভকতি বিতরণে নরশরীর ধারণ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।